কি ব্যাপার? হ্যাঁ, প্রত্যেকবার পরীক্ষা আমি ছেড়ে দিয়েছি, এবার নয় কেন? তুই সালা যতবার যাস আমি ততবার ফেল করি। আনলাকি মাল কোথাকার। হ্যাঁ আনলাকি, আমি দেবী সরস্বতী যদি তোকে কলেজ ছেড়ে দিয়েছে তাও তুই পাশ করতে পারবি না, ফেলু মাল, বেকার। কমেডি করছিস তো? আমি চলে গেলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোকে ছাড়বো না। হ্যাঁ তুই এবার গিয়ে দিই ফার্স্ট হয়ে যাস, তখন বলবে আমি ছাড়িনি বলে তো ফার্স্ট হয়ে গেছিস। সেই সুযোগ ভাই আমি দেবো না। চল 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 বস, চল চল চল। ঠিক আছে পেছনে বস। এত উচ্চতা করিস তাও কি করে ফেল করিস? কি আমিও মশা মারলাম তাই। আমি অনেক দিনের বন্ধু হয়েছিলেন, পরীক্ষা দিতে পাস করতে পারছি না, তাই বন্ধুত্ব জমে একবারে ক্ষীণ হয়ে গেছে। আসলে কি জানেন, আমার বউ খালি জেদ করে যে পিকনিকে নিয়ে চলো, কোথায় নিয়ে যাবো, তাই বারবার ফেল করে এখানে নিয়ে আসি। বাহ দারুণ যুক্তি, দারুণ দারুণ দারুণ। এইবারে ভালো করে পরীক্ষা দেবো, তুমি আমি সবাই মিলে পাস করে যাবো। আচ্ছা তো লাভ ভাই, আজ ঠিক আছে আছে। হে মা, এবারও আমাকে ফেল করি, আমার মান বজায় রেখো, আমার বউ বাচ্চার পিকনিক যেন বজায় থাকে। ব্রাদার, ব্রাদার, চোতাই না চোখের টুকলি করবে নাকি? তা কি করে হয় ব্রাদার, তুমি যদি টুকলি করে পাশ করে যাও আমার কি হবে, আমার বউ পিকনিক করবে কি করে? ঠিক বলছো স্যার, আমি নিজের চোখে দেখেছি। বের করো। কি বের করবো? চোতা চোতা চোতা। আরে আমি কি বলেন যে স্যার, কিচ্ছু জানো না। ওই যে বললো তোমার কাছে চোতা আছে, বের করো। না মানে স্যার আমি বলছিলাম কি, দেখো আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে। এক ক্লাসে তিনবার ফেল করে লজ্জা করে না, আবার চোতা করছো? বের করো বের করো, নালে কিন্তু আমি সার্চ করবো। এ তো ইনোভেটিভ আইডিয়া, চোতার আবার সূচিপত্র 32। বের করো বের করো বের করো, একে একে বের করো। ওরে বাবা, এ তো বইয়ের থেকে বেশি লেখা এতে। আরো দুটো আরো দুটো, এখানে 32 আছে। বের করো বের করো। ভেতরে আছে প্যান্ট খুলব। স্টপ ইট স্টপ ইট, বসো বসো বসো। তোর বাবা এই নাও ধরো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।